আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন, আল্লাহর রহমত সবার উপর বর্ষণ হোক। চলে এসছে আবার রমজান মাস, আর এই রমজান মাসের জন্য কিন্তু আমরা একটা বছর অপেক্ষায় থাকি, কবে ঈদ আসবে, কবে রমজান মাস আসবে, কবে সেই একটা মাস আসবে, এবাদতের সেই রাত আসবে, সবাই একসঙ্গে বসে ইফতারি করব, সবাই একসঙ্গে রোজা রাখব, আর নতুন নতুন জামাকাপড় পরা হবে, নতুন নতুনভাবে কত আনন্দ করা হবে। তো এই দিনটার জন্য আমরা কিন্তু একটা বছর অপেক্ষায় থাকি। তো এখন ঘড়ির কাঁটাতে বাজে 4:45, তো সেহরির জন্য কিন্তু আমরা সবাই উঠে পড়েছিলাম। তো তেমন ভারী কিছু খেতে ভালো লাগে না, তো সেই কারণে খেজুর আর পানি খাবো। তো খাওয়ার পর অপেক্ষায় আছি কখন আজান হবে, আজান হওয়ার পর নামাজ আদায় করব। সময়ের অভাবে কিন্তু আমি এডিটিংটা করতে পারিনি, সেই কারণে কিন্তু প্রথম রমজানের দিনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো সেই যাই হোক, সেই প্রথম রমজানের দিনের কিংবা তার আগের দিন রাতের যেসব ভিডিওগুলো আছে, যেগুলো ছোট ছোট করে ভিডিও করেছিলাম, সেগুলো জুড়ে জুড়ে একটা ভিডিও আমি তৈরি করেছি। তো আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমরা অনেকে আছি যে সারা বছর হয়তো নামাজ কালামের মধ্যে থাকতে পারি না, কিন্তু আলাদা করে তাদের কোনো ইচ্ছাও জাগে না যে নামাজ কালাম করব, হয়তো তারা কর্মব্যস্ততার কারণে কিংবা হয়তো অলসতার কারণে। এই রমজান মাস হচ্ছে একটা ইবাদতের মাস, আল্লাহর তরফ থেকে এটা গিফট হিসেবে বলা যায়। এই সময় দেখবেন আমরা যারা নামাজ কালামের মধ্যে থাকি না, তারাও কিন্তু একটা সুযোগ পাই নামাজ কালামের মধ্যে কিংবা আল্লাহর ইবাদতের সঙ্গে বন্দেগী হওয়ার। তো এই যে একটা সময়, এই সময়টা অনেক বরকতময় আর অনেক রহমতপূর্ণ একটা মাস। আবার দেখা গেছে যে এই একটা মাসে ইবাদত করতে করতে কিন্তু আমাদের এমন একটা অভ্যেস হয়ে দাঁড়ায় যে আমরা যে ইবাদত নামাজ কালামটা আমরা যে করতাম রোজা করার পরে, আর তো এইটা আর কিন্তু ছাড়া সম্ভব হয় না, এটা আমাদের সারা জীবনের মতন আমরা ধরে ফেলি। পাউরুটির স্লাইসগুলোকে একটা পেয়ালা দিয়ে ছোট বাতি দিয়ে গোল গোল করে কেটে নিয়েছিলাম, তারপরে এই কিমাটা করে রেখেছিলাম, আর এই পাউরুটির ওই স্লাইসগুলো দিয়ে ওই কিমাটাকে ভালো করে মুড়ে নেব। নিয়ে এটাকে কিন্তু আমি বেসনে দিয়ে তারপরে ভেজে নেব, পকোড়া হিসাবে এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। আল্লাহর কাছে অনেক অনেক শুকর, কারণ আমরা কিন্তু আলাদাভাবে ফল খাওয়ার কোনো কিছু কিছু ফ্যামিলি আছে যারা আমরা রেগুলার ফল হয়তো খেয়ে উঠতে পারি না, কিন্তু এই একটা সময় আল্লাপাক আমাদের দিয়েছেন। তো মোটামুটি কম বেশি হোক সমস্ত পরিবারই কিন্তু একটা ফলের ব্যবস্থা আমাদের থাকে, সবাই কিন্তু কিছু না কিছু ফল আমরা খাই, যেটা আমাদের শরীরের জন্য অনেকটা উপকার। এখন ঘড়ির কাঁটায় 5:00, তো আসর রক্ত হয়ে গেছে অনেকক্ষণই, নামাজটা আদায় করে নিয়েছিলাম। তো মোটামুটি আমার এদিকেও সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এখন অপেক্ষায় থাকবো মাগরিবের আজানের, তারপরে কিন্তু আমরা সবাই একসঙ্গে ইফতারিটা সারবো। এই যে আমরা রোজা রেখেছি, এই যে রোজা অবস্থায় আমাদের কিন্তু এই যে মুখটা, আমাদের যে পবিত্র হয়ে আছে আমাদের এই রোজা করার মুখটা, এই মুখে কিন্তু আমাদের বিভিন্ন দোয়াগুলো কিন্তু আমাদের কবুল হয়, এটা একটা ভালো মুহূর্ত দোয়া কবুল হওয়ার। এই সময় আমরা কিন্তু প্রচুর পরিমাণে তাওবা করব আর ইস্তেগফার করব, তার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে আমরা দোয়া শাহাদত পাঠ করতে পারি এবং তার সাথে সাথে দরুদ শরীফ পাঠ করতে পারি এবং বিভিন্ন রকম দোয়া দরুদগুলো আমরা পাঠ করব। পাঠ করলে কিন্তু এদের স্বভাবটা অনেকটা বেশি। আর যখন আমরা রোজা রেখেছি আর সারাদিনে নামাজ আদায় করেছি, তাহলে এই ছোটোখাটো দোয়া দরুদ পাঠগুলো যদি আমরা করি, তাহলে কিন্তু আমাদের স্বভাবটা অনেক বেশি পাওয়া যাবে, আর এই সুযোগটা কিন্তু হাতছাড়া না করলেই বেটার মনে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই ছিল। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক কিন্তু পরবর্তী ভিডিও করতে আমায় অনেকটা উৎসাহ যোগায়। আজকের ভিডিও এতটুকুই, তো আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আল্লাহ সবার ভালো করবে, আল্লাহ সবার দোয়া কবুল করুক। এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।
দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।